নেত্রকোনার নাজমা বেগম জীবিকার তাগিদে নৌকা চালিয়ে জীবন চলে তার। পর্যটক এলেই সংসারের চাকা ঘোরে, পর্যটক কমে গেলে দিন কাটে অনাহারে। অর্থনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চলছে তার জীবন সংগ্রাম। নাজমা বেগমের গল্প তুলে ধরেছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। জীবনযুদ্ধে হার না মানা এক নারী, নেত্রকোনার দুর্গাপুরের সীমান্তবর্তী বিজয়পুর গ্রামের নাজমা বেগম। স্বামীর সঙ্গে 35 বছর ধরে নৌকা চালিয়ে আসছেন। বার্ধক্যজনিত কারণে কয়েক বছর ধরে অসুস্থ স্বামী, দু ছেলে মারা গেছে আগেই। সংসার টিকিয়ে রাখতে তাকেই ধরতে হয় নৌকার হাল। জীবনের পরন্ত বিকেলে সোমেশ্বরীর জলে এখনও ভাসাতে হয় নৌকা। নাও চলাচলের সামান্য করিতেই চলে তার সংসার। অর্থ সম্পদ নাই, একটা গাঙ্গার বাড়ি আছে, ঘর আছে, এডে আর জায়গাটা সব ভাঙে নিছে, গা 200 টাকা পেয়েছে। হ্যাঁ, আর 12 টাকা কিন্তু ভাইছি না, এই যেমন বই দিছি দুদি লিজো কেমিলে বাবা হায়াম না তো যাই নেবে বাড়ি। সাদামাটির পাহাড় ও সোমেশ্বরীর স্বচ্ছ জলের আকর্ষণে অক্টোবর থেকে মার্চের শেষ পর্যন্ত বাড়ে পর্যটক ও দর্শনার্থীদের ভিড়। প্রতি ঘন্টা হিসেবে নৌকা ভাড়া করে ঘুরে ঘুরে দেখেন প্রাকৃতিক সৌন্দর্য। এ সময়ে নাজমা বেগমের মতো অনেকেই নৌকা নিয়ে ভিড় করেন ঘাটে। রোজগার হয় বাড়তি কিছু টাকা, তবে বছরের অন্য সময়ে বেশ বিপাকেই পড়তে হয় তাদের। শীতকালে আমাদের এই জায়গায় 3 মাস 4 মাস অনেক প্রচুর লোক আছে, 4টা স্পট আছে, সবগুলো স্পটগুলো একজনের মাথা পিছে 150 টাকা খরচ যায়। আমরা না কোনো হয়রানিও করি না, কোনো জোরাজুরি না, আনন্দে পায়ে বেড়ানে টাকা পয়সা দিছে না বাড়তি দেয়। নৌকা দিয়ে আমাদের এই যে বাংলাদেশের যে পাহাড়গুলো আছে, ওদের যে প্রাকৃতিক দৃশ্যটা, এগুলো আমাদের উপভোগ করে আসলাম। সুন্দর সুন্দর জায়গা আছে, এত মনোমুগ্ধকর পরিবেশ আছে, তার মধ্যে এটা বেশ ছিল। পর্যটন সুবিধা নিশ্চিত করা গেলে প্রতি বছর কোটি টাকা রাজস্ব পাবে সরকার, সৃষ্টি হবে স্থানীয়দের কর্মসংস্থানও। ছোটো ছোটো কটেজ হয়, সুন্দর সুন্দর রিসোর্ট হয় এবং নৌকাগুলো আরও নান্দনিক হয়, ঘোড়ার গাড়ি থাকে, আমাদের সুসং দুর্গাপুর একটি চমৎকার দার্জিলিংয়ের মতো শহর হয়ে ওঠে, সেই সম্ভাবনাটা কিন্তু সুসং দুর্গাপুর এখনও আছে। প্রশাসনের কর্মকর্তা বলছেন সোমেশ্বরীর ঘাটসহ আশপাশের পর্যটন সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন তারা। নৌকার যে বোটিংয়ের যে ব্যবস্থা রয়েছে আমাদের সোমেশ্বরী নদীতে বিজয়পুর ক্যাম্পের পাশে, সেখানেও আমরা আধুনিকায়নের জন্য আমরা চিন্তাভাবনা করছি এবং সেগুলো হয়তো আমরা এগুলোকে আরও সুন্দর করে পর্যটক আকৃষ্ট করার জন্য চেষ্টা করব। পর্যটনের ভরা মৌসুমে সোমেশ্বরীর বুকে নৌকা চালিয়ে একজন মাঝি দৈনিক সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আয় করতে পারেন। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।